নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2024 কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। মিথুন রাশির অধিপতি গ্রহ হল বাঘ। বুদ্ধি, গণিত ও যোগাযোগের কারক গ্রহ বুধ, যে কারণে মিথুন রাশির জাতক জাতিকারা খুব আকর্ষণীয় হয়ে থাকেন। এনারা শারীরিক ও মানসিকভাবেও বেশ শক্তিশালী হয়ে থাকেন। এনারা জীবনে সবসময় নতুন কিছু করতে বেশি পছন্দ করে থাকেন। মিথুন রাশির ব্যক্তিরা যে কোনো কাজে বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই কাজ সম্পাদন করতেই বেশি পছন্দ করে থাকেন এবং গুরুত্বও দিয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, সেই কারণে এনাদের মাঝে মধ্যে একটু শিশুসুলভ আচরণ করতেও দেখা যায়। পাশাপাশি এই রাশির জাতক জাতিকারা তার অনন্য বাকশৈলী বা মিষ্ট ভাষা প্রয়োগ করে অনায়াসেই অন্যদের আকর্ষণ করতে পারেন। আবার যাদের নামের শুরুর বর্ণমালা কা, কি, কু, ঘ, ছ, কে, কো, হা, তাদের শাসক গ্রহ হলেন এই গ্রহের যুবরাজ বুধ। এদের আরাধ্য দেবতা হলেন সৃষ্টির সঞ্চালনকর্তা ভগবান বিষ্ণু এবং বিঘ্নহর্তা ভগবান শ্রীগণেশ। এনারা যে কোনো কাজে যদি হলুদ এবং হালকা সবুজ রঙের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা পেয়ে থাকেন। বিশেষ করে এই রাশির অনুকূল বার হল বুধবার, শুক্রবার এবং শনিবার। তাই যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের ব্যক্তিরা আছেন, নতুন বছরে যে কোনো শুভকর্ম করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। আসুন এবারে আসি নতুন বছর 2024 আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। বছরের শুরু থেকেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং যার প্রভাবে আপনারা ব্যবসায় প্রভূত উন্নতি লাভ করতে পারবেন। যদি আপনাদের মধ্যে কেউ কোনো নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে বছরের প্রথম 4 মাস সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময়। এই সময় আপনারা আপনাদের ব্যবসায় ভাই বোনের কাছ থেকেও পূর্ণ সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী হবেন এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের দৃষ্টি এই স্থানে পড়বে, যার প্রভাবে আপনারা যারা চাকুরিরত তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা উচ্চতন কর্তৃপক্ষের কাছ থেকে নানা প্রকার সাহায্য, সহযোগিতা ও সহায়তা সমর্থন পাবেন। এই সময় আপনাদের আয় বৃদ্ধি পেতেও দেখা যাবে। সম্পূর্ণ বছর ধরে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনার আয়ের ঘরে থাকবে, যার ফলে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখা যাবে এবং কর্মজীবনেও প্রভূত উন্নতি ও অগ্রগতি হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছরে আপনারা সঞ্চয়ের কথাও পরিকল্পনা করতে পারেন এবং সেটির বাস্তবায়নেও সক্ষম হবেন। এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, এই সময় থেকে আপনাদের নানা প্রকার ভ্রমণ করতে হতে পারে এবং যে কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় থেকে আপনাদের একটু পরিকল্পনা মাফিক চলতে হবে। যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এবং পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। বছরের শুরু থেকেই আপনার কর্মব্যস্ততার কারণে আপনারা আপনাদের পরিবারকে তেমন বেশি সময় দিতে পারবেন না বললেই চলে, তবে আপনার পরিবারের মানুষজন আপনাকে সঠিকভাবে বুঝতে পারবেন, যে কারণেও পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। সম্পূর্ণ বছর জুড়েই আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকেও সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন। আবার আপনার রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বিনিময়ের প্রভাবে এই বছরে আপনাদের সামাজিক প্রভাব, প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি পঞ্চমভাবেও দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি দেবেন, যার কারণে আপনার সন্তান তার পেশাগত জীবনে বেশ উন্নতি লাভ করতেও সক্ষম হবেন। এই সময়ে আপনার সন্তান তার মেধাশক্তির প্রয়োগ করে তার প্রতিটি লক্ষ্য অর্জন করতেও সক্ষম হবেন। যে সকল মিথুন রাশি বা মিথুন লগ্নের ব্যক্তিরা সদ্য বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তারা সন্তান লাভের শুভখবরও পেতে পারেন। এপ্রিল মাসের পর থেকে যদিও সময় কিছুটা প্রভাবিত হতে পারে, তাই আপনাদের এই সময়ে প্রতি অধিক ও বিশেষ মনোযোগ দিতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে।
এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয়, তবে এবছর আপনাদের স্বাস্থ্য বেশ অনুকূলেই থাকবে। এবছর কোনো উদ্বেগ বা সমস্যা আপনাদের মানসিক তথা শারীরিক স্বাস্থ্যকে তেমন প্রভাবিত করতে পারবে না বললেই চলে, বা প্রভাব বিস্তার করতে পারবে না বললেই চলে, যে কারণে এবছরে আপনাদের মানসিকভাবেও বেশ ইতিবাচক ও সন্তুষ্ট থাকতে দেখা যাবে। এপ্রিল মাসের পর থেকে যদিও সময়টি কিছুটা প্রতিকূল হতে পারে এবং যে কারণে আপনারা স্বাস্থ্য সম্বন্ধীয় ছোটোখাটো কোনো সমস্যা বা রোগে আক্রান্ত হতে পারেন, তাই এই বছর যদি নিজেকে নিয়মিত যোগাভ্যাস এবং দৈনন্দিন রুটিন ও অনুশীলনের প্রতি নিজেকে যুক্ত করতে পারেন, তবে আপনারা নিশ্চিত শারীরিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য অধিক খরচ বৃদ্ধি পেতে পারে এবং আর্থিক অবস্থাও যে কারণে প্রভাবিত হতে পারে। আর্থিক দিক থেকে সম্পূর্ণ বছরটাই আপনাদের বেশ ভালো যাবে। বছরের শুরুতেই আপনাদের রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, যে কারণে অর্থনৈতিক দিক থেকে ও সম্পদগত দিক থেকে উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। এমনকি এই সময় নানা প্রকার আয়ের উৎস উন্মুক্ত হতে দেখা যাবে। সামগ্রিকভাবে অর্থনৈতিক দিক থেকে এই বছরটি আপনাদের জন্য বিশেষভাবে অনুকূল প্রমাণিত হতে চলেছে। এই সময় আপনারা কোনো বড় বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং যে বিনিয়োগ আপনাদের জন্য বেশ ইতিবাচক ফল প্রদান করতে চলেছে। তবে যে কোনো প্রকার বিনিয়োগ বা আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নির্দিষ্ট ক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে অবশ্যই পরামর্শ গ্রহণ করুন। পাশাপাশি এবছরের সম্পূর্ণ সময় জুড়েই কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, যে কারণে আপনাদের কোনো জমি সংক্রান্ত কাজ বা পৈতৃক সম্পত্তিগত বিষয় সংক্রান্ত কাজ, তার জন্য আপনাদের হঠাৎ বিশেষ কোনো ভ্রমণ করতে হতে পারে। এবারে যদি শিক্ষার্থী বা বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বিচার করা হয়, তবে আপনাদের রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, যে কারণে এই বছরটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন, তারা এই বছর কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন। এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করার পরে তার দৃষ্টি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়বে, যার প্রভাবে আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা কোনো প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন, তারা অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি যারা বিদেশে নিজেদের শিক্ষাজীবন প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন বা শিক্ষাজীবনে সফলতা অর্জনের প্রচেষ্টা করছেন, তারা এই বছরে এপ্রিল মাসের পর নিশ্চিত সফলতা পাবেন। আসুন এবারে আলোচনা করা যাক কী প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। এবছরে যে কোনো কাজ করার প্রারম্ভে যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন, তারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন। প্রতি বৃহস্পতিবার উপবাস করে যে কোনো গরিব দরিদ্র মানুষকে ছোলার ডাল, কলা, বেসন, লাড্ডু ইত্যাদি হলুদ রঙের জিনিস দান করুন এবং প্রতি বুধবার যে কোনো গণেশ মন্দিরে দুর্বে নিবেদন করে পূজা আরাধনা করুন এবং তার কাছে সফলতা প্রার্থনা করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। ॐ श्री हनुमते नमः।